পড়াশোনার পাশাপাশি খেলতে হবে, মানে খেলতে হবে জাস্ট টু কিপ হিমসেলফ বিজি। আর এখনকার সময় তো বাচ্চাদের পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে, ওইটার পাশাপাশি যদি খেলাধুলা করে তাহলে ফার্স্ট থিং ফার্স্ট শরীরটা ভালো থাকবে। আর খেলতে হবে এই ব্যাপারটা আমার পক্ষ থেকে কোনো সময় প্রেশারাইজ ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে না। ওদের একাডেমিতে সকাল 7:30 থেকে সকাল 9:30 পর্যন্ত প্র্যাকটিস হয়। ওর যেহেতু পরীক্ষা শেষ, ওর এখন প্রতিদিনই প্র্যাকটিসে যেতে পারে চাইলে। যে বিষয়টা আমি শুরুতেই টানতে পারতাম যে ওকে আপনি সবসময় মিডিয়া থেকে দূরে রাখেন, এর কারণটা কি? আমার কাছে মনে হয় এটা একটা প্রিভিলেজ। আমি যদি আমার ন্যাশনাল টিমের প্লেয়ারদের কথা বলি, সাকিব আল হাসান বা তামিম বা লিটন, মিরাজ, রিয়াদ, যত প্লেয়ারই আছে বা যারা মিডিয়ার সামনে আসছে প্লেয়ার হিসেবে, যেহেতু আমি ওই সেক্টরের মানুষ, ওইটারই একটা এক্সাম্পল দিচ্ছি, দে হ্যাভ আর্নড দ্য স্পট। না, তারা দেশের জন্য এমন কিছু করেছে বা তার কর্মক্ষেত্রে এমন কিছু করেছে যেখানে তারা সেই রেসপেক্টের জায়গাটা আর্ন করেছে। তা আমার কাছে মনে হয় আমার ছেলে এখন অনেক ছোট এবং ও ওই জায়গাটা এখনও আর্ন করে নাই, সো এই জন্যে ওর মিডিয়ার সামনে আসার খুব একটা প্রয়োজন নাই। আপনি যেটা বলেন ও একদম সেটাই করে, এই কম্বিনেশনটা আসলে কী কারণে? না, আলহামদুলিল্লাহ প্রশংসা, মানে ওভাবে ডাইরেক্ট প্রশংসা না করলেও সো ফার আই এম ব্লেস টু হ্যাভ হিম অ্যাজ এ সান। ছেলে হিসাবে মাশাআল্লাহ কথা শুনে, ক্লাস 10-এ পড়ে তারপরেও কথা শুনে। আপনি কথা শুনতেন ছোটবেলা? হ্যাঁ, আমি কথা শুনতাম। সো আমার আমার বাবা আমার প্যারেন্টস অনেক কড়া ছিল এবং আমি যা বলা হতো সেটা শুনতাম। আমি আই ওয়াজ নট আ রেবেল ওর মতো বয়সে। তো আমি আমার প্যারেন্টসের কাছ থেকে যেই ধারাটা পেয়েছি, মানে আমার আমি আমার আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছেন, ওইখান থেকে বেস্ট পোর্শনটুকু নিয়ে আমি আবার ওর উপর অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আপনার কি মনে হতো যে অনেক ক্রিকেটার আপনার সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করার পর ফ্যামিলিকে উৎসর্গ করে, আপনার কখনো মনে হয়েছিল কোনো ইনিংস খেলার পর ওর কথা? হ্যাঁ, না, প্রথমত আমার তো অনেক আর্লি প্যারেন্ট, মানে আমার বয়স যখন 22.5 তখন ও হয়েছে, সো এই সেন্সে ও আমার খেলাটা দেখতে পেরেছে। যেমন আমার মেয়ে জানেই না যে আমি প্লেয়ার ছিলাম, ওর কাছে আমি একজন রেগুলার ফাদার। আর ওর যে বলো, যেই টাইমটা আমি ন্যাশনাল টিমে ফার্স্ট ফেজটা রেগুলার ছিলাম তখন তো অনেক ছোট, 7-8-9। তারপর যখন আমি আবার পরে ওয়ার্ল্ড কাপ যখন খেলেছি, ওর বয়স 3, খেলা বোঝার কথা না। বাট ও পরবর্তী সময়ে ও বিপিএল প্রচুর দেখেছে এবং এখন যেমন টিভিতে ইউটিউবে খেলাগুলো মাঝে মধ্যে দেখে। ইন্সপিরেশন ইন সেন্স কি, যে ফ্যামিলি মানুষ যখন যে কোনো কাজ যখন ভালো করে যে কোনো সেক্টরেই, সেটা ফ্যামিলির জন্যই তো আসলে করে বা ফ্যামিলি তার সাপোর্টে থাকে দেখেই তো করতে পারে। তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে আমার পুরো ক্যারিয়ার স্প্যানটা, ও ছোট থাকুক বয়স কম থাকুক, বাট আমার ছেলে সেটা অ্যাটলিস্ট ফিল করতে পেরেছে।